মটকা চা জীবনে একবার হলেও সকলেই খেয়েছে। পুরান ঢাকার বিখ্যাত এই মটকা চা আসলে কিভাবে তৈরি করা হয়? দৈনিক 20 থেকে 25 হাজার টাকা বিক্রি হয় এই মটকা চা। মটকা চা কিভাবে তৈরি করা হয় আসুন তাদের কাছ থেকেই দেখে নেই। প্রতিদিন প্রায় 400 লিটার দুধ এই মটকা চায়ের জন্য ব্যবহার করা হয়। প্রথমে তারা দুধ ভালো মতো জাল করে দিয়ে একটি সরের আস্ত আবরণ তৈরি করে ফেলে, যাতে দুধটা অনেক বেশি ঘন আর মজাদার হয়। দুধ জাল দেওয়া হয়ে গেলে তারা মেইন প্রসেসে চলে যায়। এখানে দিয়ে দিচ্ছে তাদের স্পেশাল মশলা বাটা, এখানে রয়েছে এলাইচি দারুচিনি। এরপর তারা দিয়ে দিচ্ছে 5 থেকে 6 চামচ চিনির গুঁড়া, এখানে চিনিটা মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। 1 চামচ দিয়ে দিল লবঙ্গ গুঁড়া। এরপর 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধের পাউডার দিয়ে দিল। 5 টাকা দামের কফির স্যাশেও এখানে অ্যাড করে দিল, এটি ছিল নেসলে কফি। এরপর গোটা চিনি দিয়ে দিল 2 চা চামচ। ঘন দুধে চা পাতা মিশ্রিত করে আলাদা কেটলিতে তৈরি করে নেয় তারা চা। এরপর সবগুলো মিশ্রণ করে এক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 2 থেকে 3 মিনিট এভাবে ঘুরিয়ে নেয়। এতে সবগুলো ভালো মতো মিশ্রিত হয়ে যায়। তাদের সাথে কথা বলে জানতে পারি প্রত্যেক দিন তাদের 20 থেকে 30 হাজার টাকা এই মটকা চাই সেল হয়। তাহলে একবার ভেবে দেখুন মাসিক কত টাকা ইনকাম করে তারা। 1 কেজি এই চায়ের মগে প্রায় 5 কাপ মটকা চা তৈরি হয়ে যায়। আর সেই তপ্ত আগুনে এই মটকাগুলোকে গরম করে নেওয়া হচ্ছিল। এরপর এই মটকাগুলো নিয়ে এসে ঢালা হচ্ছিল গরম গরম মটকা চা। প্রতি কাপ মটকা চায়ের দাম ছিল 30 টাকা করে। এই মটকা চা সেল করেই তারা মাসে 9 লাখ টাকা ইনকাম করে। আপনিও যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই পন্থাটি অবলম্বন করতে পারেন। শুধুমাত্র লাগবে একটা ভালো স্পেস আর সবসময় চেষ্টা করবেন খাবার কোয়ালিটি বজায় রাখতে। তাদের এখানে কিন্তু আরো অনেক ভ্যারাইটির চা পাওয়া যায়, কিন্তু সব থেকে বেশি সেল হয় এই মটকা চা। আপনি যদি চিন্তা করেন সামান্য পুঁজি দিয়ে কিভাবে একটি বিজনেস করা যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী আসবে। মাটির এই কাপগুলো আগুনে উত্তপ্ত করে চা ঢালা হয়, এরপর একটি অসম্ভব সুন্দর ফ্লেভার আসে, এজন্যই এটাকে মটকা চা বলা হয়। আপনি একজন চা লাভার হলে ডেফিনেটলি এই চাটা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার পুরান ঢাকার এই মটকা চা। সার্ভ করার শেষ পর্যায়ে তারা এটির উপরে দিয়ে দেয় গুঁড়ো দুধের কিছু পাউডার। চায়ের ব্যবসা একটি লাভজনক ব্যবসা, মানুষ আর কিছু খাক বা না খাক চা কিন্তু খেতে সবাই ভালোবাসে, ছেলে হোক বা সে মেয়ে হোক। তরুণ উদ্যোক্তা হিসেবে আপনি এই ব্যবসাটি নির্দ্বিধায় শুরু করতে পারেন। এই চা আপনি যদি একবার খান তাহলে বারবার খেতে এই পুরান ঢাকায় আপনাকে আসতেই হবে। দেখুন কতটা ইয়ামি লাগছে এবং খেতে কিন্তু বেশ দুর্দান্ত ছিল, যেহেতু শীতকাল এই শীতে আরো বেশি মজাদার লাগছিল। দেরি না করে আজই চলে আসতে পারেন এই মটকা চা খেতে পুরান ঢাকায়, কিংবা আপনি এই রেসিপি দেখে বাসায় তৈরি করে ফেলতে পারেন।